একজন ইমানদার মুসলমানের জন্য অনেক কিছু করণীয়, আমাদের উপরে বহু কিসিমের জিম্মাদারি আছে যেহেতু আমরা মুমিন। এই পৃথিবীর যত প্রয়োজন সব বিষয়ে কোরআন সুন্নার তথ্য সিদ্ধান্ত সরবরাহ করা, মানুষের কাছে পৌঁছানো, এটা আমাদের দায়িত্ব। কিন্তু এই সব দায়িত্বের উপরে এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব, আমি আমাকে সুন্দর করা, আমার নিজেকে সাজানো। আর এই ইসলাহি মজলিসে স্বাভাবিকভাবে আমরা সবচেয়ে বেশি এই ফিকিরটা করি, ইসলাহে নফস, সমাজের বহু সমস্যা এগুলো ঠিক করা দরকার, বাজারে বহু সমস্যা এগুলোও ঠিক করা দরকার, রাষ্ট্রের বহু সমস্যা এগুলোও ঠিক করা দরকার, আন্তর্জাতিক বহু সমস্যা এগুলোও ঠিক করা দরকার, সব দরকার। এর চাইতে বেশি দরকার আমি আমাকে ঠিক করি, কি বলে, কোনোটাই অস্বীকার না করা, কিন্তু তার চাইতে বেশি দরকার আমি আমাকে সুন্দর করা, আমার নিজের ফিকির করা। এটা আমাদের মধ্যে, আমি সহ আমরা সবার মধ্যেই কম, দিনের বুঝ যাদের মধ্যে নাই তাদের কোনো ফিকিরে নেই, নিজেরও না মানুষেরও না। এরা এক বালা, বলছে তো বলছে, সবই বলছে, নিজেকেও বলছে অপরকেও বলছে। আর দিনই বুঝ যাদের আছে, ইসলামের জ্ঞান দিনের সমজ যাদের আছে, তাদের আবার অধিকাংশ অন্যকে নিয়ে ফিকির বেশি, অন্যকে নিয়ে, হাজারো মানুষকে নিয়ে ফিকির, কিন্তু নিজের ইবাদত, নিজের আমল, নিজের আখেরাত, নিজের তাজকিয়া, এর ফিকির কম। এই জন্য যুগে যুগে আউলিয়া বুজুর্গানে দিন খানকার মাধ্যমে, ইসলাহের মাধ্যমে এই মেহনতটাই করা বিষয়টা দেখেন, এটাই ছিল মূল বিষয়। কিন্তু দিন দিন নিজের ব্যাপারে বেফিকির হইতে হইতে একটা পর্যায়ে এসে এখন বহু মুসলমান তারা এ কথা সহজেই প্রশ্ন করে যে খানকা কি জিনিস, হবে পীর মুরিদি এগুলোই দেশটা রেখাইছে, এ পিসাবরাই শেষ করছে, বসে বসে তসবি টিফে আর দুনিয়ার কোনো খবর নাই। এটা কিন্তু তার অজ্ঞতা যে সেইটাও জানে, এটা যে তার মূর্খতা এই বুঝটুকুও তার মধ্যে, অর্থাৎ নিজের ব্যাপারে বেখবর হইতে হইতে এই প্রশ্ন আসছে। যদি সত্যিকার অর্থে এটা সে বুঝত, সবার সংশোধন যেমন দরকার তার চাইতে বেশি আমার নিজের সংশোধন দরকার, তাহলে আরও অনেক সুন্দর হইতো, আরও অনেক ভালো বুঝত, তাহলে খানকা আল্লাহওয়ালা হক্কানি রব্বানি বুজুর্গ ওনাদের কদর প্রয়োজনীয়তা ওনারা বুঝত। এই জন্য বাপ প্রথম কথা আমার এটা, প্রত্যেকের উচিত এই আপনারা যারা বসছেন, আমি সহ আমাদের সবার প্রত্যেকের উচিত প্রথম করণীয় আমার নিজের ফিকির করা, আমার জীবনকে সাজানো। এবার এটা কোরআন থেকে বলি, কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা প্রত্যেকেই
তোমাদের নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আই আলজিমু, নাহুর একটা আসমায়ে আফআল আছে, আলাইকুম আনফুসাকুম আই আলজিমু আনফুসাকুম, তোমরা নিজেকে ধরো, তুমি তোমার নিজেকে মজবুত করে ধরো। আল্লাহ তাআলা বলেন যদি তুমি তোমার নিজেকে মজবুতভাবে ধরতে পারো, সাজাইতে পারো, গড়তে পারো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হতাদাইতু, তাহলে গোটা পৃথিবীও যদি পথভ্রষ্ট হয় হেদায়েতের রাস্তা থেকে তোমাকে কেউ সরাইতে পারে, যদি তুমি নিজের ঈমান, নিজের আখলাক, নিজের জিন্দগি মজবুত করে গড়তে পারো। আমরা কিতাবে পড়ছি একজন সাহাবি যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনীর হাতে বন্দী হয়েছেন, যুবক সাহাবি, অসম্ভব সুন্দর ছিলেন, খ্রিস্টান সেনাপতি খুব পছন্দ করছেন ওনারে, নিজের মেয়েকে চাইছেন বিয়ে দিতে, বহু প্রলোভন দিছে, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো, আমার সুন্দরী কন্যা তোমার কাছে বিয়ে দেব। তিনি কোনোভাবেই এই প্রস্তাব গ্রহণ করেন নাই, শেষ পর্যন্ত ওনাকে বন্দি করে আটকায়া তার মেয়েকে ওই রুমে একাকী দিয়ে দিছে, বলছে তুমি তোমার রূপ যৌবন দিয়ে যেভাবে পারো তাকে তোমার প্রতি আকর্ষিত করো। তিন দিন এক টানা চেষ্টা করার পর ওই মেয়ে বের হয়ে তার বাবাকে বলছে ইন্নাহু হাজারুন আও শাজারুন, আব্বা আপনি যার সামনে আমাকে দিছেন এটা হয় পাথর নয় গাছ, এটা হয় পাথর কিংবা কি গাছ, এটা মানুষ না, মানুষ হইলে নিশ্চিত সে আমার এতগুলো কৌশলের পরেও সে কোনো না কোনোভাবে আমার প্রতি আগ্রহী হতো, অথচ সে একটা সেকেন্ডের জন্য, একবারের জন্য সে আমার দিকে নজর তুলেও থাকে। আলাইকুম আনফুসাকুম, নিজেকে এভাবে গড়ে তুলছে, গোটা পৃথিবী চেষ্টা করছে কিন্তু তাকে বদলাইতে পারে। কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার, এখানেও একই কথা, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও, কি থেকে, জাহান্নামের আগুন থেকে, অতপর বাঁচাও তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে। তাইলে প্রথম কাকে বাঁচাইতে বলছে, এর দ্বারাও বোঝা গেল আমার সংশোধন, আমার পরিবর্তন, আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তৈরি করা, এটা জরুরি আদেশ, আদেশ কৌ এটা আদেশবাচক শব্দ, আলাইকুম এটা আদেশবাচক শব্দ, আলজিমু আদেশ। আচ্ছা দেখেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, ওয়াসতাবির আলাইহা। এই যে নবীকে বললেন, শুধুই অন্যদেরকে বলে ক্ষান্ত দিবেন না, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, আপনার নিজের ব্যাপারেও গুরুত্ব দেন, নিজের ব্যাপার। আল্লাহ তাআলা নবীজিকে বলছে ফাইদা ফারাগতা ফানসব, বন্ধু সারাদিন মানুষকে দিনের দাওয়াত দিয়া ঘরে ফিরে রাত্রিবেলা এবার আপনি একান্তই নিজের কিছু ব্যক্তিগত আমল করুন, ফানসব, এবার কিছু পরিশ্রম করেন,
ফানসব শব্দের অর্থ তাফসীরের মধ্যে লিখছে যে আমার একান্ত ইবাদতের জন্য শুধু আপনি এবার করবেন মানুষ ছাড়া একাকী যেই সম্পর্ক হবে আমি আর আপনি এমন ইবাদত করুন যে ইবাদতের কারণে শরীরের মধ্যে প্রচন্ড পরিশ্রম প্রচন্ড কষ্ট অনুভূত হয় এটারে বলা হয় ফানসব নুসুব অর্থ হলো কষ্ট সাধ্য কাজ পরিশ্রম সাধ্য কাজ আর জান চলে না আর শরীর চলে না এরকম মেহনত এমন মেহনত আল্লাহ তাআলা বলেন তাহলে এখানে সরাসরি নবীজিকে আদেশ করেন সারা দিনে আপনি ফারেগ হবেন তো সারা দিনে উনি যেটা কাজ করছে এটা দিনের কাজ না কথা বলেন না কিন্তু এর পরেও বলছে فإذا فرغت أي من الدعوة ومن الصلاة ومن الإمامة ومن الجهاد أبني شرع دين دعوة تكي فارغ ہوئے تعليم تكي فارغ ہوئے تزكية تكي فارغ ہوئے جهاد تكي فارغ ہویا إمامتی تكي فارغ ہویا صحابة الكرام کے مسائل شکا تكي فارغ ہویا شب کسو تكي فارغ ہوئے ابر اکان تو یہ نیزر کسو عبادت کرو যে সারাদিন মেহনত করে আসছি এবার আমি একটা সিট হইয়া ঘুম দেই এটা আবার মেহনত করে আচ্ছা তো আমার বাপ মূলত এর দ্বারা আমার এটা বোঝানোর উদ্দেশ্য এই কথা এটা বোঝানো কলি যায় যে আমাদের প্রত্যেকের আমার নিজের ফিকির করা দরকার নিজের ফিকির হাজারো দল হাজারো সংগঠন হাজারো সংস্থা হাজারো প্রকল্প লক্ষ লক্ষ মুসলমানদের মুসলমানদের সব কিছু সবাইকে নিয়ে সবার চিন্তা নিজের কোনো ফিকির নেই নিজের ফিকির কম নিজের ফিকির নিজের সংশোধন যেটাকে আত্মসংশোধন বলে ইসলাহে নফস নিজের পরিবর্তন এর ফিকির খুব কম এই নামে সংগঠন নাই এই নামে ফিকির নাই এই নামে ব্যক্তিগত উদ্যোগ কম খুব কম যে আমি কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া আমার নামাজ আমার রোজা আমার যাকাত আমার জিকির আমার তেলাওয়াত আমার বন্দিগি আমার আমল কোন আল্লাহওয়ালার সহবতে থেকে নিজের মধ্যে গড়ে নেওয়া আমার মধ্যে আমি এটা অভ্যস্ত করে নেওয়া এটা খুব জরুরি খুব জরুরি আমি পরিষ্কার বলি কারো গায়ে লাগুক আর ফিডে লাগুক কোনো অসুবিধা নাই লক্ষ লক্ষ আলেম ওলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেব ৪০ বছর উনি মসজিদে ইমামতি করে ৪০ বছরে উনার কপালে কোনোদিন এতেকাফ জোটে নাই কিন্তু উনি প্রতি বছরে মানুষেরে কয় এতেকাফ করছে কেন আপনি করবেন কোন বছর ইমাম সাহেব বড় হুজুর সাহেব আপনি কোন বছর করবেন এটা এই আমলটা কি আপনাকে বাদ দিয়া কথা বলেন না কেন একটা উদাহরণ দিলাম হাজারো লাখ আলেমে দিন তার জিন্দগি পার হয়ে গেছে ২০১৩ সালে আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম আমারে বলছিলেন একদিন রমজানের শুরুতে মাওলানা নবী জীবনে কোনোদিন পরিষ্কার হাদিস প্রত্যেক বছর আমরা পড়াই মিশকাতের হাদিস আম্মা জান আয়েশা বলছেন মৃত্যু পর্যন্ত হাত্তা তাওয়াফাহুল্লাহ নবীজি মৃত্যু পর্যন্ত প্রতি বছর এতেকাফ করতেন সুম্মা ইতাকাফা আজওয়াজুহু এরপরে উনার পরে বাদাহু নবীজির পরে নবীজির বিবিরাও এতেকাফ করতেন তখন হুজুর আমারে বললেন মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে কোনোদিন এতেকাফ ছাড়ে নাই আর আমনে আনিস জীবনে কোনোদিন করেন নাই বলেন রাসূলুল্লাহ যদি হাশরের দিন
জিজ্ঞেস করে কি জবাব দিব। আমি তখন বললাম হুজুর ওই সময় আর জবাব দেওয়ার দরকার নাই, এ আজকের থেকে নিয়ত করলাম ইনশাল্লাহ এ বছর থেকেই আল্লাহ হায়াতে দিলে মৃত্যু পর্যন্ত আর এতেকাফ ছাড়ব। আল্লাহর পাকের শুকর ওই বছরই এতেকাফে বসছি এবং এই বছরও এতেকাফ করার তৌফিক আছে। ব্যস্ততার কোনো কুল কিনারা নাই, আমব আসরের পরেও মাগরিবের আগে ঢুকছি যখন এতেকাফে মসজিদে, আসরের পরেও দুই তিনটা কাম করছি, করে এরপরে গিয়ে ঢুকছি, মানে দৌড়েতে দৌড়েতে ঢুকছি, হাঁফাইতে হাঁফাইতে কোনো রকম গিয়ে ঢুকছি। তার মানে ব্যস্ততার কি নাই, শেষ ব্যস্ততার কোনো সীমা পুরুষ নেই। আমার ভাই কোন আল্লাহ আলার সোহবতের বরকতে সবচেয়ে বড় যে ফায়দা হয়, কোনো হক্কানি রব্বানি বুজুর্গের সোহবতে কোনো সবচেয়ে বড় ফায়দা হয় যেটা আমল নিজের জীবনের সাথে মিশাবার সুযোগ। আমল শুধু জানলেই হয় না, পড়াইলেই হয় না, বললেই হয় না, শুনলেই হয় না, আমার জীবনে এটা হয়ে যাওয়া, বাস্তবায়ন হওয়া, অভ্যস্ত হওয়া। বিশ্বাস করেন কোনো বুজুর্গ কোনো আল্লাহওয়ালা কোনো বা আমলওয়ালা ব্যক্তির সাহচর্যে সান্নিধ্যে সেটা দ্রুতগতিতে হয়, দ্রুতগতি। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন্নবী সাহেব, আমি বহু সময় দেখছি ওনারে হুজুর রে, অজস্র ধনাঢ্য ব্যক্তি যারা হুজুর রে মহব্বত করে, পয়সাওয়ালা মানুষ ডাইরেক্ট বলে আপনি হজ করছেন, জি না হুজুর এই দুই মাসের ভিতরে পাসপোর্ট করে আমার কাছে পাসপোর্টটা জমা দেন, আপনি এবার হজে যাবেন, বলেন বলেন এভাবে, জি হুজুর জি যাব, ঠিকই দেখা গেছে হজটা হয়ে যায়, বুঝলেন না, নিজে মিলাই তো গেলে আরো দশ বছরও কি হাবড়া ঘুষাই থাকতো। এটা একটা বরকত, সোহবতের কি বরকত, সোহবতের বরকত। অজস্র অগণিত মানুষ যুবক যারা দাড়ি রাখার সুযোগ হয়েছে আল্লাহওয়ালার সোহবত, এটা এক দুইটা নজির না, এক দুইটা নজির, এরম একজন না। এ কারণে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, ইসলাহে নফস আত্মসংশোধন, আমি আমাকে নিয়ে ফিকির করা। আমার আরেকজন বড় শায়খ আছেন, আমি ওনার হাতেও বায়াত, ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামত বারাকাতুহুম 2008 সালে বিয়ের আগে, বিয়ে করার আগে হজরতের হাতে বায়াত হয়েছে। তো হজরত দামত বারাকাতুহুম ওনাকেও আমি দেখছি, বারবার উনি এই নসিহত করতেন যে বাপ কোনো আল্লাহওয়ালার সোহবতের বরকতে, সাহচর্যের বরকতে আমল নিজের জীবনে বাস্তবায়ন করা এটা সহজ হয়, সবচেয়ে বড় লাভ, সবচেয়ে বড় লাভ, সবচেয়ে বড় লাভ। অজস্র হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ তিনি বলতেন, 100,000 আলেমে দিন একসাথে দাঁড়াইছে, হজরত বলতেন যদি ওইখানে একজন মাত্র আলেম থাকে যিনি কোনো আল্লাহওয়ালার সোহবতি আফতা মানে সাহচর্য প্রাপ্ত, তিনি বলেন আমাকে যদি দাঁড় করানো হয় 100,000 আলেম থেকে ওই একজনকে আমি আলাদা বের করতে পারব। হ্যাঁ, আল্লাহওয়ালার সোহবতওয়ালা ব্যক্তির রং ঢং চলা ফেরা আদব আখলাক আচরণ উচ্চারণে অবশ্যই অন্যদের চাইতে কিছুটা ব্যতিক্রম হবেই হবে, কিছুটা ব্যতিক্রম হবেই হবে।